শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তেরো এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল চব্বিশের বুটে ছাব্বিশের শোক কষ্টে ব্যস্ত বরাকের বিরোধী বিধায়করা ডিলিমিটেশনই কাল শুরু বিকল্পের সন্ধান বুটের প্যাটার্ন বদল থাকছে না পুরনো হিসাব এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাড়ি থেকে ভোট গ্রহণের দিন ঘোষণা আমরা নতুন তাই সবার ভোট টানবো বললেন সুস্মিতা দেব বিজেপিকে কে করতে তৎপর ইউডিএফ অভিযোগ কংগ্রেসের ভোট বিভাজনকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান স্টেশন হচ্ছে মহিষাসন শীঘ্রই ছুটবে ভারত বাংলাদেশ মৈত্রী রেল বললেন সাংসদ কৃপানার হাফিজ রশিদ ও রজতকে রাজনীতির পার দিলেন সুব্রত ভট্টাচার্য এবং সর্বশেষ খবরটি হলো একুশ এপ্রিল রাঁচিতে ইন্ডিয়া জুটের মহাসমাবেশ এবারে শুনুন বিস্তারিত খবর হাফিজ রশিদ ও অজতকে রাজনীতির পাঠ দিলেন সুব্রত এবার বিজেপি প্রার্থী কৃপণাতমালা বিপুল বুটে জয়ী হবেন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহণ নিশ্চিত আর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থীর বিজয় নিশ্চিত এবার সমাজের সর্বস্তরের জনগণের ভোট পাবে বিজেপি এজন্য বিরোধীদের হুশ উড়ে গেছে বিজেপি কার্যালয়ের সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি বলেন বিগত নির্বাচনে যে সকল এলাকায় বিজেপি কম ভোট পেয়েছিল এবার সেখানে বিজেপি প্রার্থী অকল্পনীয় ভোট লাভ করবে ফলে ভোটের হার অনেক গুণ বাড়বে আর এজন্যই নিশ্চিত করে বলা যায় বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে তিনি বলেন কংগ্রেস প্রার্থী একজন অভিজ্ঞ আইনজীবী হলেও রাজনৈতিক অভিজ্ঞতা শুধুই পরাজিত হওয়ার রয়েছে আর বিজেপি প্রার্থী বিধায়ক থেকে সাংসদ হওয়া পর্যন্ত অপরাজিত তাকে নিয়ে প্রশ্ন তুলছেন কংগ্রেস প্রার্থী সঙ্গে মিশন রঞ্জন দাস এবং সুব্রত ভট্টাচার্যকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়নি প্রশ্ন তুলেছেন কংগ্রেস প্রার্থী এসব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলার সভাপতি বলেন বারবার নির্বাচনে হারের মুখ দেখা কংগ্রেস প্রার্থীর মুখে বিজেপি প্রার্থীকে নিয়ে মন্তব্য মোটেও খাটে না বলেন নগাঁও থেকে লোকসভা নির্বাচনে দুবার পরাজিত হয়েছেন উনিশশো একানব্বই ও উনিশশো সালে উত্তর করিমগঞ্জে মিশন রঞ্জনের সঙ্গে তিনি হেরেছেন এতবার হারের পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার শখ মেটেনি এবার আবারও কংগ্রেস প্রার্থীর হার নিশ্চিত বলে তিনি মন্তব্য করেন সেই সঙ্গে নিজের চোরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন সুব্রত ভট্টাচার্য বলেন করিমগঞ্জের জেলা কংগ্রেস সভাপতি সংরক্ষণ মুক্ত আসনে ফের অনুসূচিত জাতির প্রার্থী কেন করেছে বিজেপি এ তুলেছেন সেই সঙ্গে হিন্দি ও বাংলা প্রশ্ন তোলা হচ্ছে সুব্রত জেলা কংগ্রেস সভাপতির মন্তব্যকে অত্যন্ত ঘৃণ্য আখ্যা দিয়ে বলেন সবাই দেখেছেন কৃপারাতমালা সাংসদ হিসেবে বাংলাতে শপথ নিয়েছিলেন আর সাধারণ না অনুসূচিত জাতিটিকে বিজেপির প্রার্থী দেওয়া হবে সেটা সম্পূর্ণভাবে দলের নিজস্ব ব্যাপার এখানে জেলা কংগ্রেস সভাপতির প্রশ্ন তোলার তিনি ত্রিপুরা ভাষায় এ ধরনের মন্তব্যকে খণ্ডন করে বলেন জেলা কংগ্রেস সভাপতি বিজেপির জনপ্রিয়তা দেখে সেই হারিয়ে ফেলেছেন বলেন বিগত পৌরসভা নির্বাচনে করিমগঞ্জে তিনটি আসন সংরক্ষিত ছিল অথচ বিজেপি এগারোটি আসনে অনুসূচিত প্রার্থীদের এবং সবাই জয়ী হন উনিশশো একানব্বই সালের বিধানসভা নির্বাচনে রাতাবাড়ি থেকে রামপেরিত রবিদাস এবং ফাথরাকান্দি থেকে মধুসূদন তিওয়ারি বিজেপির বিধায়ক হয়েছিলেন কিন্তু তারা হিন্দিবাসী বিজেপিতে অনুসূচিত জাতির কার্যকর্তা অনেক রয়েছেন যা কংগ্রেসের জন্য ঈর্ষণীয় বলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উচ্চবর্ণ ও নিম্নবর্ণ বলে যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেটা খুবই নিন্দনীয় একই সঙ্গে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিজেপির বিষয়ে নাক না গোলানোর পরামর্শ দিয়েছেন সুব্রত বলেন গুয়াহাটির পরিচয় দিয়ে করিমগঞ্জে নির্বাচন লড়ছেন কংগ্রেস প্রার্থী দুই হাজার ছয় সালে পরাজিত হয়ে গুয়াহাটি যাওয়ার পর আর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তাকে ধরে এনে প্রার্থী করেছে কংগ্রেস তিনি জেলা কংগ্রেস সভাপতি ও কংগ্রেস প্রার্থীর তীর্যক সমালোচনা করেন এবং তারা যে রাজনীতির ময়দানে যথেষ্ট অপটু সেটা বুঝিয়ে দেন বিজেপির সভাপতি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লব দেব নিশিকান্ত ভট্টাচার্য দিলীপ দাস প্রমুখ পরবর্তী খবরটি হলো বাড়ি থেকে ভোট গ্রহণের দিন ঘোষণা বরিষ্ঠ ও বিশেষভাবে সক্ষম অনুপস্থিতদের বাড়ি থেকে এবারে ভোট গ্রহণ করা হচ্ছে এই তালিকায় রয়েছেন পঁচাশি বয়সের উর্দের বরিষ্ঠ নাগরিক ও বিশেষভাবে সক্ষম অনুপস্থিত ভোটার দুটি দফায় তাদের ভোট গ্রহণ করা হবে সে অনুযায়ী প্রথম দফায় আগামী উনিশ বিশ ও একুশ এপ্রিল এবং দ্বিতীয় দফায় বাইশ ও তেইশ এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে এই দিনগুলোতে সম্ভাব্য অনুপস্থিত ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে এক নির্দেশে এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট সেলের ভারপ্রাপ্ত আধিকারিক তথা অতিরিক্ত জেলা কমিশনার একই নির্দেশে তিনি জেলার সব সংশ্লিষ্ট বিএলও সুপারভাইজারদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট গ্রহণ করতে জেলার নির্বাচন আধিকারিক মারফত অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো চব্বিশের বুটে ছাব্বিশের শখ কষতে ব্যস্ত বরাকের বিরোধী বিধায়করা খা পুরো রাজ্যের রাজনীতিতেই চলছে এমন পরিকল্পনা সাধারণ নির্বাচনের পিক টাইম চলছে এখন সর্বত্রই চলছে ভোট প্রচার প্রার্থীরা ব্যস্ত না ব্যস্ত নয় মহাব্যস্ত আর এই ডেমাডুলে ছাব্বিশের শোক কোশ্চেন বোরাকের একাংশ বিধায়ক সাধারণ নির্বাচনের আর বেশি দিন নেই হাতে আর মাত্র কাল সময় ফলে নাওয়া খাওয়া চলে জনতা জোনার তুষ্ট করতে চলেছে ঘাম জোরানো প্রচার শাসক বিরোধী সবাই প্রায় একই দৌড়ে ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যেও কিন্তু অত্যন্ত নিবৃত্তে দুই হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভা বুথের শোক করছেন একাংশ বিধায়ক তারা চাইছেন লোকসভা বুটের প্রচারের নামে নিজেদের পায়ের তোলার মাটি পরখ করে নিতে ডিলিমিটেশনের ফলে নিজের কেন্দ্রে আর বুটে যেতান নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তায় কেউ কেউ আবার নতুন আস্তানার খোঁজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন কাচার করিমগঞ্জ হাইলাকান্দির তিন জেলাতেই রয়েছে এই প্রবণতা ডিলিমিটেশনের কূপ থেকে বাঁচতে কেউ কাছাড় থেকে হাইলাকান্দি তো কেউ করিমগঞ্জ থেকে কাছাড়ে নতুন ঠিকানা খুঁজতে পাখির চুখ রেখে এগোচ্ছেন আর এতে একাংশ বিধায়ক দিনে দলীয় প্রার্থী আর রাতে অন্য দলের হয়ে কাঠি নাড়াচ্ছেন এই কদিনের ভোট প্রচার থেকে এসব কথা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ষক অবশ্য সরাসরি শাসক দলের হয়ে মাঠে রয়েছেন সঙ্গে থেকে গোপনে সুরি চালাচ্ছেন না তিনি কিন্তু অন্য যারা ছাব্বিশে গুটি সাজাতে ব্যস্ত তারা ডুব দিয়ে জল খাচ্ছে বিধায়ক কমলা করতা বাদ দিলে অন্য যারা চব্বিশের ফুটে ছাব্বিশের শখ কষতে ব্যস্ত তারা কিন্তু ঘরের শত্রু বিভীষণ আর এই বিভীষণরাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সূত্রমতে ডিলিমিটেশনের ফলে রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা এলাকার সীমা অলটপলট হয়ে গেছে এক বিধানসভা কেন্দ্রের একাধিক গ্রাম যেমন অন্য বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে তেমনি অন্য বিধানসভা কেন্দ্র থেকে এসে যুক্ত হয়েছে নতুন নতুন গ্রাম আগে বুটের পাটি গণিতের হিসাব নিকাশ এতে বরাক উপত্যকার একাংশ বিধায়কের পুনরায় বুটে যেতেটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে একথা ভেবে চব্বিশের বুটে ছাব্বিশের জন্য শখ করতে ব্যস্ত হয়ে পড়েছেন ওইসব বিধায়ক যার জন্য নিজের দলের প্রার্থীকে তেমন পাত্তাই দিতে চাইছেন না তারা দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যেতে হচ্ছে বলেই যাচ্ছেন কিন্তু এসবে প্রচারে তেমন কোনো উন্মাদনা নেই প্রার্থীর জয়ের জন্য সংশ্লিষ্ট বিধায়কদের চুকে মুখে খিদের সাপ একাংশ বিধায়কের এহেন কর্মকাণ্ড কিন্তু অত্যন্ত নীরবে প্রত্যক্ষ করছে বোরাকের রাজনৈতিক সচেতন মহল ইতিমধ্যে ভোট চর্চায় এসব অন্দর কি বাদ নিয়ে চলছে আলোচনা সমালোচনা একাংশ বিধায়কের ভূমিকা নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ইউডিএফ সুপ্রিম আজমল নিজের দলের বিধায়কদের কার্যত তুলেছেন তিনি সূত্র বলছে শুধু ইউডিএফ নয় এমন কর্মকাণ্ড চলছে শিলচরের সূর্যকান্ত সরকারের জয়ের জন্য বিধায়কদের যতটা দায়িত্বশীল হওয়ার কথা ছিল কিন্তু কোথাও যেন হামতে খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল বুট বিশ্লেষকরা বলছেন শিলচর কেন্দ্রের মুসলিম ভোটারদের এক বড় অংশ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের পক্ষে যাবে তা বলার অপেক্ষা রাখে না এর পেছনের প্রধান কারণ হলো মুসলিমরা সাধারণত বিজেপিকে ভোট দেন না এবার দৃশ্যপটটা কিন্তু ব্যতিক্রমী মনে হলেও মুসলিম ভোটের বড় অংশ কিন্তু সেই কংগ্রেসের পক্ষেই থাকবে যদিও মুসলিম ভোট বাড়বে বিজেপিরও মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের পক্ষে থাকবে বলে একটা সেফ জুনে রয়েছেন বিধায়করা কারণ তারা না চাইলেও মুখ রক্ষার ভোট তো কংগ্রেসের বিমে পড়বে তা নিশ্চিত এতে সাপ মধ্যে কিন্তু সুরক্ষিত থাকবে লাঠি আর এতে দুই হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভা উঠে স্থান যদি মিলে যায় খানিকটা সহায়তা ফলে গুল্লায় যাক দলীয় প্রার্থীর জয় পরবর্তী খবরটি হল আমরা নতুন তাই সবার আমরা টানব এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেব দক্ষিণ কৃষ্ণপুরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে একাংশ ইউডিএফ কর্মী উপস্থিত ছিলেন অন্যদিকে ইউডিএফ এর সঙ্গে গোপন আতাত করেছে তৃণমূল জেলা কংগ্রেসের এই অভিযোগের জবাব দিতে গিয়ে সুস্মিতা দেব বলেন আসামে তাদের দল নতুন করে বীজ বোপন করেছে তাই কংগ্রেস বিজেপি ও ইউডিএফ এর ভুট তাদের দলের ভোট ব্যাংক তৈরি করবেন তিনি বলেন কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে কাজ করছে তাই বিজেপিকে উচিত জবাব দিতে শিলচরে তৃণমূল কংগ্রেস যোগ্য প্রার্থী দিয়েছে তিনি বলেন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কিন্তু আসামে বিজেপিকে সাহায্য করতে নেমেছে কংগ্রেস সোনাইর রাজনৈতিক ব্যক্তিত্ব জুনুবাবুল লস্করের পৌরহিত্যের সভায় শিলচরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন তিনি নির্বাচিত হলে বরাক বঞ্চনা নিয়ে সংসদে কথা বলবেন আসামে কংগ্রেস নলবড়ে অবস্থানে রয়েছে বলে দাবি করে রাধেশ্যাম বিশ্বাস জানান রাজ্যে বিজেপির মোকাবিলা করবে টিএমসি তাই তৃণমূল কংগ্রেসের হাত মজবুত করতে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে রাধেশ্যাম বলেন করিমগঞ্জ লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হয়ে মোদির মুখোমুখি হয়ে প্রতিবাদ করেছেন বরাকের উন্নয়নের জন্য লড়েছেন এদিন তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন সোনার একাংশ ইউডিএফ নেতা কর্মী যার সভাপতিত্বে এই সভাটি হয়েছে তিনি ইউডিএফ এর কর্মী এমনকি সুস্মিতা ও রাজেশ সঙ্গে একই মন্ত্রী ছিলেন সোনাই পৌরসভার ইউডিএফের দুই কমিশনার নূর আহমেদ বড়বুইয়া ও এস এম ডি দিলওয়ার জাহান লস্কর ইউডিএফের দুই কর্মী এম ইউ মিজানুর রহমান লস্কর জহিরুল ইসলাম এতে রাজনৈতিক মহলের ধারণা সুনাইয়ে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে ইউডিএফ এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব দলের সোনাইয়ের দায়িত্বপ্রাপ্ত মাজুদ আহমেদ সোনাই কমিটির সভাপতি হায়দর হোসেন বড়বুইয়া প্রমুখ পরবর্তী খবরটি হল দিল্লির দাচে এবার ঝাড়খণ্ডে গণতন্ত্র মহাসমাবেশ করতে চাইছে ইন্ডিয়া জুট আগামী একুশ এপ্রিল রাঁচিতে সেই মহাসমাবেশ গণতন্ত্র শীর্ষক ইন্ডিয়া জুটের সেই মহাসমাবেশে সব শরিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ জানানো হয়েছে মূলত লোকসভা বুট চলাকালে বিরোধী ঐক্যের বার্তা তুলে ধরতে এই মহাসমাবেশের ডাক ইন্ডিয়ার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলবন্দী হেমন্ত সোরেনের শ্রী কল্পনা সুরেন চলতি সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে একুশ এপ্রিল রাঁচিতে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আয়োজিত সভায় যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন মূলত সেখানে হেমন্তের গ্রেফতারির প্রতিবাদে ইন্ডিয়ার পক্ষ থেকে গণতন্ত্র বাতা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে তৃণমূল নেত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় নিজের রাঁচির সমাবেশে হাজির হওয়ার সম্ভাবনা ক্ষীণ তবে দলের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠাতে চাইছেন মমতা গত সপ্তাহে দিল্লিতে একই ধরনের সভা হয়েছিল সেখানে তৃণমূলের তরফে সাগরিকা ঘোষ ও ডেরেক ওব্রায়ন উপস্থিত ছিলেন বাংলায় কংগ্রেসের সঙ্গে না হলেও দিল্লিতে তৃণমূল ইন্ডিয়া জুটের সঙ্গেই আছে বারবার স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী দিল্লির সভা থেকে ড্যারেক্রাফের একবার সেই অঙ্গীকার করেছিলেন বুটের পর প্রয়োজনে ফের একত্রিত হতে পারে গোটা ইন্ডিয়া শিবির সেই ইঙ্গিতও মিলেছে মমতার কথায় ইন্ডিয়া জুটের সময় তৃণমূলের প্রতিনিধি প্রাণানোর সিদ্ধান্তে আরও একবার স্পষ্ট দিল্লিতে এখনও জুটের অংশ তৃণমূল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত